আসসালামু আলাইকুম বন্ধুরা। তো এখানে কিন্তু সমস্ত বাচ্চাগুলো ডিম থেকে খুঁটে বাইর হয়ে গেছে। তো একটা বাচ্চা ডিম থেকে খুঁটে বাইর হতে পারছে না, তো এখন কিন্তু একে একটু অপারেশন করতে হবে খুব যত্ন সহকারে, যাতে বাচ্চাটা বাঁচতে পারে। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে ইনকিউবেটরে যে ব্যাকরণ, সে ব্যাকরণ অনুযায়ী কিন্তু সবসময় সব কাজ হয় সেটা কিন্তু না, ব্যাকরণের বাইরেও আসলে অনেক কিছু হয়। তো ইনকিউবেটরে আপনার 37.7 তাপমাত্রা দেওয়া লাগে, এটা আমরা সকলেই জানি। কিন্তু সাম্প্রতিক আমার ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা অনেকেই জানতে পেরেছেন যে 37.7 100 ফারেনহাইট কিন্তু হচ্ছে না, আপনার অ্যাকুরেট মাপ হচ্ছে 100 ফারেনহাইট। তো অনেক সার্কিটে কিন্তু 100 ফারেনহাইট হচ্ছে না, এই মুহূর্তে কারেন্ট নেই, আর আমি ব্যাটারির থেকেও লাইন দিচ্ছি না এখন, এই জন্যে যে আপনার হয়তো দ্রুত কারেন্ট চলে আসবে। তো এখানে আমিও কিন্তু গতকালকে আমার এই সার্কিটে আপনার 37.3 তাপ করে দিয়েছি। তো তার একটা কারণ হচ্ছে ভিতরে কিন্তু তাপটা বেড়ে গিয়েছিলো, যেহেতু গত 2 দিন কিন্তু প্রচুর একটা গরম পড়ছিলো বাইরে, এবং এখানে যে ডিমগুলো আছে মোটামুটি সব একটু বয়স্ক। কিন্তু ডিমের বয়স যত বাড়ে ভিতরে তাপও কিন্তু তত বাড়ে, এই জন্য সার্কিটে আপনার একটু কমাই দিতে হয়। তো সব মিলে একদিন থেকে শুরু করে বাচ্চা ওঠা পর্যন্ত আপনার 100 ফারেনহাইট তাপ রাখতে হবে, এটাই হচ্ছে বাস্তবতা বা এটাই হচ্ছে মূল নিয়ম। যখন ভিতরে তাপটা বেড়ে যায় তখন সার্কিটটা একটু কমাই দিলে ভিতরে তাপটা কিন্তু ফারেনহাইটের হিসাবে 100 ফারেনহাইট থাকে। তো যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এখানে কিন্তু দেখেন বেশ অনেকগুলো বাচ্চা উঠছে। তো যেহেতু মেশিনে ডিম অল্প আর আমি মেশিনে আসি না, আম্মু দেখাশোনা করে, আম্মু বাসায় নেই, তো কালকে আমি এসে দেখলাম যে কিছু বাচ্চা উঠছে। আমি যে কয়টা পাইছিলাম এই সাইডটি নিয়ে মনে করেন যে এই সাইডটি রাখছিলাম, তো সকালে এসে দেখি যে এই সাইডে অনেক বাচ্চা উঠছে। এরপরে আমি খাতা নিলাম, তো খাতায় দেখেন এখানে যে নামটা আছে রিনা, এটা হচ্ছে আপনার গ্রামের নাম লেখা আছে, এখানে হলো 14টা ডিম। এখানে আপনার যে বাচ্চাগুলো উঠছে এখানে দেখেন, এই দেখেন এখানে কিন্তু রিনা লেখা, এই সাইডে 27-7 লেখা, এই যে 27-8-23 সালে এখন। তো এখানে 14টা ডিম থেকে বাচ্চা আসলে কয়টা হয়েছে সেটাই কিন্তু আমরা এখন দেখব। তো সেটা হচ্ছে আপনাদের আমি দেখাচ্ছি, হচ্ছে 1-2 বাচ্চা নিয়ে আমি এখানে রাখলাম, আচ্ছা 2-3-4 4-5-6 6 হচ্ছে 7 হচ্ছে 8 এটা হচ্ছে 9-10 হচ্ছে 11 এবং একটা 12। তো 12টা বাচ্চা কিন্তু আলহামদুলিল্লাহ উঠে গেছে। এখানে আরও একটা ডিম আছে, এই ডিমটা কী অবস্থা একটু দেখি। তো এই ডিমটা কিন্তু ফাঁকা, আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এই ডিমটা কিন্তু ভিতরে বাচ্চা নেই। আর তাহলে এখানে আপনার 13টা ডিমের হিসাব কিন্তু পেয়ে গেছি, আর একটা ডিম আমাকে একটু খুঁজতে হবে। তো তো বন্ধুরা আমি একটা ডিম খুঁজে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি পরে। তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা দেখছেন এখানে হচ্ছে 10টা বাচ্চা আছে, তারপরও আরও একবার আপনাদের দেখাই, দেখেন 4টা, যে আপনাদের দেখার সুবিধা একটু নিচে নিয়ে আসি, ভালোভাবে দেখেন। এখানে হচ্ছে 3টা এই কর্নারে, আর পাশে 2টা 5টা, 5টা সাদা, আর এই সাইডে 3-2-5, 5টা হচ্ছে কালো। আর এইখানে আপনার এই যে একটা বাচ্চা একটু আগে উঠছে 11, একটা 12, আর এখানে 2টা ডিম আছে, এই 2টা ডিম কিন্তু একদম সাদা, ভিতরে কোনো কিছু নেই। কেননা আপনার যে 5-7 দিন পরে যে ডিমগুলো দেখতে হয়, অনেক সময় হচ্ছে এই ডিমগুলো দেখা হয় না আমাদের ব্যস্ততার কারণে। তো এখানে কিন্তু 14টা থেকে 12টা বাচ্চা হয়েছে, কথা বলেন না।
তো 12টা বাচ্চা যেহেতু হয়েছে, 2টা ডিম কিন্তু ফাঁকা একেবারে। তো আপনার এখানে যদি আমরা 5-6 দিন পরে হয়তো দেখা হয়নি, কারণ এখানে কিন্তু মাইনাস করা নেই বা টিক মারা নেই, তো সেই ক্ষেত্রে 5-6 দিন পরে দেখা হয়নি। দেখা হইলে এই 2টা ডিম উঠে যেত, তখন 12টা থেকে কিন্তু 12টাই বাচ্চা, তো সেই ক্ষেত্রে শতভাগ বাচ্চা কিন্তু। আর যদি আপনি 14টা থেকে 12টা ধরেন তাও কিন্তু পার্সেন্টেজটা কম না। তো বন্ধুরা, এর সাথে আরও একটা জিনিস দেখায়, এখানে যে বাচ্চাগুলো উঠছে দেখেন রিনা নামে, এগুলো হচ্ছে 27 তারিখের ডিম। তো 27 তারিখের পরে আপনার 28 বা 29 তারিখে যে ডিমগুলো আছে সেই ডিমগুলো কিন্তু আমাদেরকে একটু এক জায়গায় করতে হবে। তো সেক্ষেত্রে এখন কিন্তু আমরা খাতা দেখব যে আপনার 27 তারিখের পরে আসলে কার ডিম আছে। তো এখানে আপনার দেখতে হবে 27 তারিখের পরে কিন্তু আপনার 28 তারিখে একজনের ডিম আছে, এই যে নাজমা নামে, এনে হচ্ছে 10টা ডিম। তো আপনাদেরকে একটু বলে রাখি আপনাদের বোঝার সুবিধার্থে, এখান থেকে কিন্তু আমি বেছে এখানে হচ্ছে আপনার যে 1, 2, 3, 4, 5, 6, 7 এই সবগুলো কিন্তু দেখেন, এই যে নাজমা এবং এই সাইডে হলো 28 তারিখের ডিম, এবং এখানে আরও 3টা বাচ্চা কিন্তু এর উঠছে, সে বাচ্চা 3টা হচ্ছে এই। তো 10টা ডিমের থেকে এখানে বাচ্চা আছে 3টা, আর এইখানে একটু খেয়াল করেন এটা কিন্তু বাচ্চা ডিমটা কিন্তু ফুটে গেছে, তাহলে হচ্ছে আপনার 4টা, 5টা এটাও ফুটে গেছে, 5টা, 6টা এটাও ফুটে গেছে, 6টা এই ডিমটা ফুটেনি। তো এই ডিমটার অবস্থা কী, এই ডিমটা বাচ্চা ভিতরে তো মারা গেছে, আর এটাও কিন্তু ফুটে গেছে, এই তো এখানে 10টা থেকে আপনার 8টা বাচ্চা ইনশাল্লাহ হবে। এই 2টা ডিম ভিতরে বাচ্চা নষ্ট হয়ে গেছে কিছুদিন গিয়ে আর কি। তো বন্ধুরা, সকালে কিন্তু দেখছিলাম যে 10টা ডিম থেকে আপনার 3টা বাচ্চা উঠছিল আর বাকি 8টা ডিম ফুটেছিল। তো এখন কিন্তু দেখবো সেই 8টা ডিম আসলে কি অবস্থা। তো আলহামদুলিল্লাহ এখানে কিন্তু দেখ একটা বাচ্চাও দেখা পাচ্ছি না, তবে বাচ্চা অবশ্যই ভিতরে আছে ইনশাল্লাহ। এই যে দেখেন 8টা ডিম ছিল, সেইখান থেকে আপনার এখান থেকে 1টা ডিম আছে, আর বাকিগুলো বাচ্চা উঠে গেছে, তার মানে 4, 3, 7টা আর এই যে 1টা, 8টা বাকি আছে। মানে 10টা থেকে 8টা হয়েছে, 2টা ডিম কিন্তু বাচ্চা হবে না, সেটা আমি সকালে বলছিলাম যে 2টা ডিমে হচ্ছে বাচ্চা হবে না, আর 1টা ডিম এখানে আছে, এটা সকালের মধ্যে উঠে যাবে ইনশাল্লাহ। তো সকালবেলা কিন্তু 10টা ডিম থেকে 8টা বাচ্চা হবে এমনটাই আমি বলছিলাম। তো এখানে কিন্তু 2টা ডিম আমি বাদ দিয়ে রাখছিলাম যে এই 2টা ডিমে বাচ্চা হবে না, কিন্তু এখন রাতে এসে কিন্তু দেখছি যে এই পাশে আরও 1টা ডিম কিন্তু ফুটছে, তার মানে 10টা ডিম থেকে 9টা বাচ্চা আলহামদুলিল্লাহ পাওয়া যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ফুটছে, আর এখানে বাচ্চা আছে হচ্ছে 2, 4, 6, 7 আর এই যে হচ্ছে আপনার 8, 9 আর এই 1টা ডিম মিস হচ্ছে। তো বন্ধুরা, এখন কিন্তু সকাল আর রাতে দেখছিলাম যে 2টা ডিম খুঁটে বাচ্চা বাইর হতে বাকি ছিল, তো সেইখান থেকে কিন্তু 1টা ডিম খুঁটে বাইর হয়েছে, আর এখানে 1টা ডিম কিন্তু খুঁটে বাইর হতে পারছে না, তো একে একটু অপারেশন করতে হবে। এখানে কিন্তু বাচ্চাটা এটে গেছে, তো এটা কিন্তু আপনার 2-1টা বাচ্চার ক্ষেত্রে এমনটা হয়ে থাকে, কিন্তু বেশ এটে গেছে, সেক্ষেত্রে এখানে একটু পানি দিয়ে দিচ্ছে। Thank you.
তো ওই একটা বাচ্চা রেখে বাকি বাচ্চাগুলো কিন্তু এখন আমরা উঠিয়ে নেবো। এখানে হচ্ছে আপনার দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এবং এই দুইটা বাচ্চা কিন্তু এখনো আপনার সুস্থ হয়নি।